আসলে জবাব চাইছেন বাংলার মানুষ এই রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে কিসের জবাব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে এই রাজ্যের বিচার ব্যবস্থার উপর বিচার প্রতিদিনের উপর কি কোনো চাপ তৈরি করে রেখেছেন ইতিমধ্যেই না হলে অতীন ঘোষ কলকাতার কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র যে অতীন ঘোষের রাজ্যের একজন আইনসভার সদস্য বটে ওম দেয়াল আর্কিটেকচার কলেজ উলুবেড়িয়া পূর্ণ করে এক কৃতি আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন আমাদের অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টেট অফ ইনফ্রাস্ট্রাকচার আর এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড তোমাকে পথ দেখাবে এক সফল আর্কিটেক্ট হতে বি আর্ক আর এম আর্ক কোর্সের জন্য যোগাযোগ করুন 8100500600 অর ভিজিট omdayal.com অর্থাৎ তিনি রাজ্যের আইনসভায় গিয়ে মানুষের জন্য আইন তৈরি করেন সে অতীন ঘোষ বলছে চাপ নিয়ে কাজ করতে হয় ঠিক কথা তার কারণ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও তো চাপের মধ্যে কাজ করে তাহলে কিন্তু একরকম স্বীকারোক্তি বেরিয়ে গেল মুখ দিয়ে যে তারা চাপে রেখেছেন রাখার চেষ্টা করছেন বিচারপতিদের এটা ভয়ঙ্কর একটি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি অঙ্গরাজ্যে একটি হাইকোর্টের বিচারপতিদের চাপে রাখা হচ্ছে আপনারা প্রশ্ন করবেন যে বিচারপতিদের কেন বললাম অতীনবাবু তো শুধু অভিজিৎ গাঙ্গুলির নাম বলেছে আচ্ছা কোনো বিচারপতির বাড়িতে যদি পোস্টার মেরে আসা হয় যদি কোনো বিচারপতির নাম করে রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হাসপাতালে দাঁড়িয়ে বলেন এই হাসপাতালে যারা রাজনৈতিক কারণে আহত হয়ে রাজনৈতিক দ্বন্দ্বে হিংসায় আহত হয়ে ভর্তি আছেন তাদের আজকের এই অবস্থার জন্য দায়ী অমুক নামের এই বিচারপতি সেটাকে চাপ বলবো কি চাপ তৈরির চেষ্টা অন্তত বলবো কি আপনারা বলবেন কি বলছেন কি রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধি রয়েছেন তারা বলছেন কি বাংলার মানুষকে জানতে চান জবাব চান এ রাজ্যের শাসক দল কি কার্যত স্বীকার করে নিল অতীন ঘোষের মাধ্যমে যে তারা বিচারপতিদের উপরে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরি করার চেষ্টা করছে বা করে রেখেছে চাপ তৈরি আজকের বিতর্কে আসবো কিন্তু তার আগে আজকের বিশেষ প্রতিবেদন গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলছি যে ওনাকেও চাপ দিতে হয় নিশ্চয়ই উনি কখনো কখনো চাপ দেন নালে চাপের কথাটা বলবেন কেন প্রায়শই বিচার ব্যবস্থা বিশেষত শাসকের নিশানায় থাকেন হাইকোর্টের বিচারপতিদের একাংশ কোনো নির্দেশ অপছন্দ হলেই আদালতকে টার্গেট করেন তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা কয়েকদিন আগেও এসএসকেএমে দাঁড়িয়ে বিচারপতি রাজাশেখর মান্থার নাম করে তাকে তোপ দেখেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বিচারপতির বিচার নিয়েই তারও আগে বিচারপতি মান্থার এজলাস বয়কট করেছিলেন তৃণমূলপন্থী আইনজীবীরা ইস্যু সেই এক বিরুদ্ধে যাচ্ছে হাকিমের হুকুম বিচারপতি মান্থার বাড়ির সামনে পড়ে পোস্টারও শাসকের নিশানা থেকে বাদ পড়েন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এই নিয়ে বিতর্কের ঝড়ও বয়েছে বিস্তর রাজনৈতিক জলঘোলার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাপ নিতে হয় পরিবারে চাপ নিতে হয় কোর্টে বসে চাপ নিতে হয় ফলে এই চাপের কথাটা কোনো নতুন কথা নয় আর দক্ষ মানুষরা সৎ স্বচ্ছ মানুষরা সেই চাপকে অতিক্রম করতে পারে যেখানে যেখানে চাপ আছে যারা প্রশাসনে আছেন যারা বিচার ব্যবস্থায় আছেন তারা সেই চাপটাকে অতিক্রম করে সঠিক জাজমেন্ট করবেন সত্যি কি চাপের মধ্যে কাজ করতে হয় চাপ তৈরি করেন রাজনৈতিক নেতারা মূলত ঘাসফুল শিবিরের নেতারাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা আদালতে যে পরিস্থিতির মধ্যে বিচারকদের কাজ করতে হয় তা অত্যন্ত অস্বস্তিকর বিভিন্ন সময় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা তাদের কলুষিত করা তাদের বাড়িতে পোস্টারিং করা ইজলাসের মধ্যে জজ সাহেবকে ম্যানহ্যান্ডেল করা এগুলো তো তৃণমূল দেখিয়েছে মানুষকে দুর্নীতির বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে যখনই বিচারপতিরা কোনো নির্দেশ দেন তখনই তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের লোকেরা বিচার ব্যবস্থাকেও খানিকটা ভাবে আতঙ্কিত করবার চেষ্টা করবেন কিন্তু তাতে বিচার ব্যবস্থা আদৌ আতঙ্কিত হবেন না এবং প্রভাবিত হবেন না এই বোধটা ওদের থাকা দরকার সৎ কথা বলেছেন সত্যি কথা বলেছেন এরা তো বিচারকদের হুমকি চমকি ধমকি এই দিয়েই কাজ করে পশ্চিমবাংলায় আইন মানে না পুলিশ মানে না প্রশাসন মানে না রাজা রানীর সরকার তো যুবরাজ আর রানী
বিরোধীদের আক্রমণের মুখে পড়ে পাল্টা কৌশলের রাজনীতি নিয়েছে শাসক শিবির। আমরা এখানে দেখি যে কোনো বিচারপতি যে বিষয়ে তদন্ত করছেন সেই বিষয়ে তিনি টিভি চ্যানেলে গিয়ে মুখ খুলে বিবৃতি দিচ্ছেন, শাসক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এই সমস্ত দিক দেখে কোথাও কোথাও মাঝে মাঝে মানুষের মনে ভয় হওয়াটা স্বাভাবিক যে বিচার ব্যবস্থাটা আদৌ বা নিরপেক্ষ আছে কিনা। দিনের পর দিন ধরে রাস্তায় বসে আছেন যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের একটাই দাবি, দেয়া হোক হকের চাকরি, কাজ পেলে বেঁচে যাবে গোটা পরিবার। বঞ্চিত যোগ্য বেকারদের কাজ দেওয়ার জন্যই একের পর এক নির্দেশও দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলি। এতেই কি রেগে যান দুর্নীতিগ্রস্ত শাসক নেতারা? স্বার্থে আঘাত লাগার জন্যই কি আক্রমণ করা হয় বিচার ব্যবস্থাকে? বেকারদের চাপ কমলে চাপ বাড়বে নেতাদের, তাই কি বিভিন্ন সময় বিরোধিতা করা হয় বিচারপতির? রিপাবলিক বাংলা।